শিবাদি, ও শিবাদি, শুনতে পাচ্ছ নাকি? শিবাদি গো, শোনো শোনো শোনো, আসি দাঁড়া। ও বাবারি, হ্যাঁ শিবাদি, তোমাকে বলছি, তোমাকে বলছি, বলো। একটাই ডাকবো, একটা নামেই ডাকবো, কিমা চিমা লিমা ভীমা কিছু বলবো না, শিবাদি বলবো। তা বলো, তোমাকে কিছু প্রশ্ন আমি করেছি। হ্যাঁ, তুমি কালকে আমার ভিডিও দেখেছো, তোমার ভালো লেগেছে, তার মানে ভালো কথা বলেছি, তোমার ভালো লেগেছে, সবার ভালো লাগে জানো তো, এইরকম ভালো ভালো কথা বললে সবার ভালো লাগে। কিছু প্রশ্ন আমি তোমার কাছে করে গেছি, এর ক্ষেত্রে হলে কী হতো, ওর ক্ষেত্রে হলে কী হতো। দেখো শিবাদি, পছন্দ অপছন্দটা না মানুষের ইচ্ছার ওপর। ওই যেমন তুমি বললে নো মিন্স নো মিন্স নো মিন্স নো, হ্যাঁ অবভিয়াসলি অনেক মানুষ থাকে যাদের আমাদের পছন্দ হয় না, পছন্দ হয় না, হতেই পারে, তাদের কিছু কার্যকলাপে আমাদের ভালো লাগে না। কিন্তু তা বলে MSLরা কোনো দিনও কারোর পেছনে এসে কাঠি মারেনি, তোমাকে এসে চারটে খিস্তি মারেনি, তোমার ফ্যামিলি তুলে, তোমার সন্তান তুলে নোংরা থেকে নোংরাতর কথা বলেনি। বলেছে কি, তোমার ভালো লাগে না সেটা যার যার পার্সোনাল ওপিনিয়ন। যেমন কারোর ভালো লাগাতেও কোনো কারণ থাকে না, ভালো না লাগাতেও কিন্তু কোনো কারণ থাকে না, এটা যার যার মনের ব্যাপার, যার যার মনের ব্যাপার। আমার যাকে ভালো লাগে লাগে, তোমার যাকে ভালো লাগে লাগে, কিন্তু ভালো লাগার মধ্যেও তো একটা স্ট্যান্ডার্ড মেনটেন হয় কি রে, তুমি বলো না। আজকে যে দলটায় তুমি ছিলে, যে দলের আজকে এই যে নেত্রী তোমাকে ফেয়ারওয়েল দিয়ে দিল, হ্যাঁ ওর যে সত্যি দোষ আছে সেটা তুমি নিজেও জানো, নিজেও জানো, তবুও তুমি পোলাইট ছিলে, তবুও পোলাইট ছিলে, কেন ছিলে? তো এই ক্ষেত্রে যদি বলি তোমার স্পাইনলেস তুমি, অবশ্যই না, তুমি আমার ওপর ভর করে কেন থাকবে, তুমি নিজেরটাতেই আছো। স্পাইনলেস তো আর সেই ক্ষেত্রে মেরুদণ্ডটা আমরা কোন অর্থে বলি সেটা অবশ্যই তুমিও জানো যে কি অর্থে আমরা বলি। ভালো লাগা ভালোবাসা একটা জায়গায়, কিন্তু তার জন্য সঠিক মানুষকে বাঁচতে হয়। আমার বাবা সব সময় আমাকে বলে যে সব সময় পরকে শাসন করার আগে ঘরকে শাসন করতে হয়। তুমি কালকে মোহের বশ ভালোবাসার বশ তো তুমি আমাদেরকে তুমি বললে যে আমার ভাইকে কেউ রেপিস্ট বলো না, কেউ কুলাঙ্গার বলো না, সেই নামটা কি এমনি এমনি এসেছে, সেই নামটা কি এমনি এমনি এসেছে? আজকে তোমার ভাই তোমারটা ভালো করছে, অপরের সাথে খারাপ করে বেড়াচ্ছে, কিন্তু ওই যেহেতু তোমার ভাই তুমি পাতিয়েছো তাই তুমি তোমার ভাইয়ের দোষটা দেখতে পাচ্ছ না, ঠিক কি না বলো? আজকে তোমার সন্তানকে দিয়েই বলি বা আমার সন্তানকে দিয়ে বলি, আজকে যদি তারা কোনো অন্যায় করে এসে হুট করে এসে একজনের নামে নালিশ করে, জানো তো মা এরকম করছে, তুমি কিন্তু আগে দুদিকটা বিচার করবে, যেমন আমি বিচার করি, দুদিকটা বিচার করি। সাথে সাথে যদি আমি আমার ছেলের কথাটা শুনে ওর বিষয়টাকে প্রশ্রয় দিয়ে দিই, তার মানে কিন্তু ও বুঝে গেল যে মা আমাকে সাপোর্ট করছে, সামনের ছেলেটার দোষ নাও থাকতে পারে। কথাটা বুঝতে পারছো? এখানে আমি কারোর সাথে শত্রুতা করতে আসিনি, যে যেমন বলেছে তার পরিবর্তে সে যেমন শুনেছে। কাউকে মাতৃহীনতা নিয়েও বলার মতন কোনো মানসিকতা বা রুচি আমার নেই, না আগে ছিল, না এখন আছে, না আগামী দিনে থাকবে। কিন্তু যে মানুষটা দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন অন্যের অন্যের মাতৃত্ব নিয়ে টানাছাড়া করে, যেখানে তোমার সাথে তো তার এমন কিছু হয়নি, তা সত্ত্বেও সে ডাইরেক্ট তোমার পেটে গিয়ে হাত দিয়েছে, তোমার সন্তানের জায়গায় গিয়ে হাত দিয়েছে, তারপরে বুঝতে পারছো ওর এইটা কোথায় কাজ করে? ও সবার আগে বোঝে একটা মাকে অ্যাটাক করা যায়, একটা মাকে অ্যাটাক করা যায় তার দুর্বল জায়গায়, ও এটা মনে করে, যে এইটা মনে করে যে কত বড় মূর্খামি, তার এগেনস্টে ওকে তো শুনতেই হবে, কই মৌকে তো কেউ কিছু বলতে যায় না, মৌয়ের হয়ে সবাই বলে, সবাই চায় মৌয়ের কোল ভরে যাক, কেন বলে না? কারণ রুচি, শিক্ষা, সে অন্যকে বলে। তুমিও জানো গোপন সূত্র গোপন সূত্র বলে যত মিথ্যে নোংরা থেকে নোংরাতর কথা বলে গেছে। হ্যাঁ তুমিও বলেছো, তুমিও বলোনি তা আমি কখনো বলবো না, তুমিও বলেছো, যে বললাম ব্যাতি গঙ্গায় তুমিও হাত ধুয়েছো, বাসুরের সাথে কড়িকার সম্পর্ক বলতে কোনোদিনও সেটা সামনাসামনি যদি কোনো সময় হয়ে যেতে সত্যি তুমি বলতে পারতে? এটা তো টোটালি আমাদের ইমাজিনেশনের ওপর আমরা কথাগুলো বলে যাচ্ছি, সেগুলো কি ঠিক, সেগুলো কি ঠিক? আজকে একটা বিষয় নিয়ে আমি তোমাকে অ্যাটাক করেছি, একটা শব্দ নিয়ে আমি তোমাকে অ্যাটাক করেছি, তার পরিবর্তে কি তুমি আমাকে বলোনি? ওই শব্দটা নিয়ে তোমাকে অ্যাটাক করেছি তার মানে কি তুমি সেই মানুষটা হয়ে গেছো? না হওনি, এটা অ্যাটাক, এই যে আমরা অ্যাটাক করলাম,
যেটা আমার হয়তো কোথাও না কোথাও করা উচিত হয়নি, কিন্তু তার পরিবর্তে তুমি কি বাকি রেখেছো? আমার মা, আমার বাবা, আমার স্বামী, কাউকে বাদ দাও, কাউকে বাদ দাও। তবুও জানো তো কোথাও না কোথাও মনে হয় ওই সব কুলাঙ্গারের থেকে তোমার তবুও একটা মানবিকতা আছে, যার সাথে দু মিনিট কথা বলা যায়, যার জন্য কিন্তু তোমাকে বলতে দ্বিধাবোধ হয়, যার জন্য বলছি। তুমি সে আমাকে দাঁত খিচিয়ে চড় মারবো বলো, এ করো বলো, আমি ওটাকে কোনো রাগের ছলে নিচ্ছি না। এই যে দাদা উঠে চলে গেল, তুমি বহিন বহিন করে চেঁচাচ্ছিলে, এগুলো আমি কোনো কিছু রাগের মধ্যে নিচ্ছি না। কিন্তু যেগুলো এখানে অ্যাটাক করে, এখানে লাগে গিয়ে, সেগুলো সত্যি কি মেনে নেওয়া যায় তুমি বলো না। আজকে তুমি টাইটেলে দিয়েছো যে আমার সন্তানের দিকে তাকাবে তার চোখ উপড়ে নেবো, সামথিং এরকম কিছু একটা। তাহলে তুমি ভাবো তো যে আমার সন্তানকে নিয়ে দিনের পর দিন, দিনের পর দিন কি বলা হয়েছে। সেখানে গিয়েও তুমি তালি মেরেছিলে সীমাদি, খারাপ লাগে জানো তো। তোমাকে তো আমি সামনে থেকে কিছু বলতে যাইনি সন্তান বিষয়ের উপরে, বাট তুমি সেই রকম করা নোংরা ভিডিওতে, যেখানে তোমার বলা উচিত ছিল একটা মা হিসাবে যে এইটা এই এইটা বলাটা ঠিক হয়নি, তো সেইখানে তুমি গিয়ে তালি মেরেছিলে। কেন? কারুর মা মারা গেলে, কারুর সন্তানের কোনো ক্ষতি হলে তোমার বুঝি খুশি হবে? তুমি কি খুশি হবে, হতে পারবে? আমি তো জানি হতে পারবে না। তাহলে সেই প্রতিহিংসাটা কিসে, যে যাকে পছন্দ করি না তার ক্ষতি হচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছি কেউ ক্ষতি করছে, ক্ষতি যে করছে সে আমার পছন্দের মানুষ, কিন্তু তাকে আমি কিছু বলবো না। যতই আমি জানি না কেন যে যার বিষয় বলছে ক্ষতির কথা, তাকে আমি অপছন্দ যেহেতু করি, তার সমস্তটাই আমি মেনে নেব, তাকে যতটা নোংরা বলা যায় সবটাই ভালো। এগুলো কি ঠিক সীমাদি? এগুলো বিচার করে দেখবে। আজকে যেহেতু কথা হচ্ছে ভিডিওর দ্বারা, তাই তোমাকে প্রশ্নগুলো করছি। যে কিনা তোমাকে চুপ করতে বললো, ফ্যামিলির চিন্তা করে তুমি চুপ ছিলে, যে হ্যাঁ একটা ফ্যামিলি আরেকটা বলে আরেকজনের যদি ক্ষতি হয়ে যায়। সে ফ্যামিলির চিন্তা করে না, শি ইজ এ সেলফ সেন্টার উম্যান, নিজের স্যাটিসফ্যাকশন ছাড়া সে কিছু বোঝে না। নাহলে এইরকম ভাবে তোমাকে ফেয়ারওয়েল দিতে পারতো না, ওর সাথে তো কিছু হয়নি, ও তো প্যাচাপের চেষ্টা করতে পারতো, বাট একটা বোম ফেলে দিত। কিসের জন্য? কি মানুষদেরকে পছন্দ করে বেছে নিয়েছ? থার্ড ক্লাস, বিশেষ করে এই যে হ্যাঁ তোমার জন্য ভালো করেছে, তোমার জন্য ভালো করেছে, তোমার পছন্দের পাত্র হতে পারে, আমাদের না, আমাদের না, আর না কোনোদিনও হবে, যে ধরনের কথা বলা হয়েছে। তুমি বলো না, তোমার ভাইকে তো কোন যুগে বলা ছেড়ে দিয়েছি, বিশেষ করে তার ফ্যামিলি সংক্রান্ত, কোন যুগে? আমার ভিডিও সেকশন খুলে দেখো, সে ছেড়েছে? সে কালকে এসেও তোমার কমেন্ট বক্সে নোংরা কথা বলে গেছে। তোমার বিস্কুটকে পাঠাবে আমার বাড়িতে 6 দিনের জন্য, আমার বর থাকে না বলে, আর সেই কথা তুমি মানছো, শুনছো। এইটা তোমার ভাইয়ের লক্ষণ, এটা তোমার ভাইয়ের ক্যারেক্টার, এটা কেন গো? ভাইকে প্রশ্ন করো না, মেয়ের জাত, মায়ের জাত, দিদির জাত, সবাই তো আমরা সমান। যে বডি পার্টস নিয়ে ও কাটাছেঁড়া করবে আমার, সেই সেম বডি পার্টসে তো তুমিও তৈরি। লজ্জা হয় না? লজ্জা হয় না, মনে হয় না? আমার ভাই যদি হতো না সীমাদি, আমার দুটো ভাই আছে, যদি হতো না চাপকিয়ে সোজা করে দিতাম, বুঝতে পেরেছ? চাপকিয়ে সোজা করে দিতাম যদি কোনো মেয়েকে অসম্মান করে এত নোংরা কথা বলতো। যদিও বা আমার মা বাবার শিক্ষা, আমাদের বাড়ির শিক্ষা অন্যরকম, তো আমার ভাইরা স্বপ্নেও ভাবে না ওইসব জিনিস। দিদি হয়েছো, প্রপার শিক্ষা দিতে বসো, অশিক্ষিত ছোট লোককে প্রশ্রয় দিও না। ও দিন দিন পরিচয় দিচ্ছে যে ওর জন্মটাই অশিক্ষার মধ্যে, তাই এইরকম। নিজের বাড়ির মহিলাদের এরকম দেখেছে বুঝি, যারা অন্যের বাড়ির মহিলাদের এত সহজে বলে দিতে পারে? ও চেনে আমাকে, ও পার্সোনালি চেনে? শুধু প্রতিহিংসা। আর সেই ভাইকে তুমি কুলাঙ্গার রেপিস্ট বলতে বারণ করো, হি ইজ এ রেপিস্ট, হি ইজ এ কুলাঙ্গার, নোংরা থেকে ইতরতর, ও আর ওর ওই দিদি, ওর ওই দিদি, সো কল দিদি, নোংরা, যাকে বলে নোংরা, এর বেশি আর কিছু না, নোংরা, ইতর হয় না ইতর, নোংরা মেন্টালিটি, নোংরা ক্যারেক্টার, এভরিথিং নোংরা ওদের।
ভালো পোশাক পরলে আর গায়ের চামড়া সাদা হলেই সে পরিষ্কার হয় না, এটা বোঝো তো? তোমার সন্তানের দিকে কেউ যদি চোখ তোলে, তার চোখটা যেমন উপড়ে ফেলতে ইচ্ছা করে, সেই রকমই একটা মা হিসাবে অন্য মায়েদেরও তাই মনে হয়, ফেরে দেওয়া যায়, বুঝেছো? শুধু চুপ আছি কেন বলো তো? সমস্ত জিনিসটা যেহেতু এরকম গোলমেলেভাবে চলছে, জিনিসটাকে লাইটলি ছেঁটে দিচ্ছে, নালে এই রকম। কিন্তু না, ভগবানের লাঠিটা যখন পড়বে কোনো আওয়াজ হবে না। আমি কিছু করব, আওয়াজ হবে, পাঁচজন শুনবে, দুদিন পর আবার ছাড়া পেয়ে যাবে, হ্যানা ত্যানা, ওটা শাস্তি হলো না আমার চোখে, ওটা শাস্তি হলো না, শাস্তি হবে। ওই যে বসে আছে না, সে চুপচাপ দেখে যায়, কাজটাও চুপচাপ করে দেয়, কিন্তু খুব কঠিন করে যখন করে। একটা মা হিসাবে আজকে আমি বলে যাচ্ছি, যেদিন পড়বে না, ও আখ পিছ কিচ্ছু খুঁজে পাবে না। তো চলো, এখনো বলে যাচ্ছি, তোমার মধ্যে সেই মানবিকতা আছে, কারুকে সেই সুযোগ দিও না, আর না নিজে পায়ের তলায় সেটাকে পিষে নষ্ট করে দেওয়ার। যেমন আছো তেমন থাকো, ভাষা যেখানে প্রয়োগ করার সেখানে করো, যেখানে না করার সেটা করো না, কিন্তু কারোর সামনে মাথা নত করে দিও না, ওই স্পাইনটা ভেঙে ফেলো যেটা আছে, নাহলে সত্যি সত্যি অন্যের ওপর ভরসা করেই চলতে হবে। এই যে যেমন চলতে গিয়ে এই হালত। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, কি বলে গেলাম আমি জানি না, মনের যতটুকু ছিল সবটাই তোমাদের কাছে বলে দিয়ে গেলাম। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।